হাসবো মোরা হাসবে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে গত 10ই নভেম্বর থেকে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশ। অনলাইন ভিত্তিক বিনোদন আড্ডা ফান্ড গ্রুপ হিসেবে পরিচিত ছিল স্মাইল বাংলাদেশ। বর্তমানে আড্ডা ফানের পাশাপাশি সমাজের অনাহারি, ক্ষুধার্ত, সুবিধা বঞ্চিত শিশু ও অবহেলিত মানুষের মাঝে হাসি ফোটাতে কাজ করবে স্মাইল বাংলাদেশ। গত 10ই নভেম্বর নগরী সিআরবিতে এই গ্রুপের মেম্বার, অ্যাডমিন, মডারেটরদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় মোহাম্মদ নজরুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এ সময় স্মাইল বাংলাদেশের উপদেষ্টা ফারদিন বাপ্পি বলেন, বর্তমান তরুণ প্রজন্মই পারবে এই সুন্দর বাংলাদেশ গড়তে, সেই লক্ষ্যে সবাইকে একত্রিত হয়ে কাজ করে যেতে হবে। অ্যাডমিন নূর খান বলেন, আমরা সবাইকে নিয়ে দেশ ও দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। এ সময় অন্যান্য অ্যাডমিন ও মডারেটররাও বক্তব্য রাখেন। সৌরভ আহমেদের সহযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সত্যের খোঁজে সবার আগে চোখ রাখুন সময়ের নিউজ 24।